পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের অন্তর্গত পহলাপুর গ্রামের ব্রাহ্মণ পুকুরে রাতের অন্ধকারে মিলের ছাই ফেলে ভরাট করে দেওয়ার প্রচেষ্টা চলছে। আগে এই পুকুরে মাছ চাষ হতো, কিন্তু বর্তমানে এই পুকুরের কিছু অংশীদার পুকুর ভরাট করছে বলে অভিযোগ। সমস্যা বলতে এখানে আমাদের একটা ব্রাহ্মণ পুকুর বলে পুকুর আছে, কোথাকার এটা, এটা পহরণপুর 14 নম্বর সংসদ অর্থাৎ 217 নম্বর বুথ, রায়না 2 নম্বর ব্লক। তো এই বুথে এই পুকুরটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের পুকুর ছিল এবং পুকুরটাতে আগে মাছ চাষ হতো, কিন্তু বেশ কয়েক বছর ধরে এই পুকুরটিকে বুঝিয়ে ফেলার একটা চেষ্টা হচ্ছিল। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন অংশীদার পাঁচ পাঁচ ফেলে এবং পুরো পরিবেশটাকে নষ্ট করছে এবং এই পাঁচের জন্য মানুষ তিতিবিরক্ত হচ্ছে। বলতে দেখুন পুকুরের একটা যে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সেটা যেমন নষ্ট হচ্ছে, এবং এই পুকুরগুলো যদি বুঝে যায় আগামী দিনে কিন্তু গ্রামের অনেক পুকুর এইভাবে বুঝিয়ে দিতে চাইছে এবং আমাদের কাছে মানুষ আসছে, যদি এই পুকুর বোঝানো হয় তাহলে আমরা আমাদের ওই পুকুরগুলো বোঝাবো। কিন্তু এইবার বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে মেজর কিছু অংশীদার, বিশেষত দু তিনজন ব্যক্তি। আপনারা এটা প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে আশা করছি। তারা এটাকে বোঝাবার জন্য মূল উদ্যোগ নিয়েছে এবং বাকি অংশীদারকে ভুল বুঝিয়ে তাদেরকে বলা হচ্ছে পুকুরটা বুঝিয়ে দেবো, আমরা দায়িত্ব নিয়ে বুঝিয়ে দেবো। এই পুকুরটা যদি বুঝে যায় সেক্ষেত্রে এই যে পাড়ার জল নিকাশি ব্যবস্থাটা যেটা আমাদের একদম ভেঙে পড়বে এবং জল নিকাশের একটা প্রচণ্ড প্রবলেম হবে। হ্যাঁ, আর তাছাড়া এই যে পরিবেশগত যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো বিনষ্ট। নির্মল গ্রাম বলে কথাটা প্রচলন আছে, সে নির্মল গ্রাম থেকে নির্মল শব্দটাই উঠে যাবে যদি গ্রামের এই পুকুরগুলোকে এইভাবে একটার পর একটা বুঝিয়ে দেওয়া হয়। তাই আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমি একজন অংশীদারও বটে, আর কিছু অংশীদার আমাদের কাছে আসে এবং আমরা এর জন্যে প্রশাসনকে জানিয়েছি, বিএলআর অফিসে জানানো হয়েছে। আমি যাই, তারা উপযুক্ত তদন্ত করে এই পুকুর যাতে সমস্ত পাশ অপসারণ করে দেওয়া হয় এবং পুকুরটিকে সংস্কারের ব্যবস্থা করানো হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা লইয়া এই গ্রামবাসীদিকে তারা এই পরিষেবাটুকু প্রদান করবে। যার ফলে নষ্ট হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র। এই পুকুর যদি বুঝে যায় তাহলে পাড়ার জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। গ্রামের একটার পর একটা পুকুর যদি এইভাবে বুঝিয়ে ফেলা হয় তাহলে নির্মল গ্রাম বলে যে শব্দটি রয়েছে তার থেকে নির্মল শব্দটি উঠে যাবে বলে মনে করছেন গ্রামবাসীরা। তাই বিএলআরও দপ্তরে পুকুর ভরাট করার বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ জানিয়ে পুকুরটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। রায়না 2 নম্বর ব্লকের পক্ষ থেকে পাশ ফেলা বন্ধ করে দেওয়া হয়েছে ওই পুকুরে। আইন বিরোধী কাজ করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন বিএলআরও স্বপন তরফদার। আমার কাছে লিখিত জমা পড়েছিল যে ভরাট করার চেষ্টা করতে, কিছুটা আমরা গিয়ে দেখলাম, আমার আর এসে সঙ্গে সঙ্গে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে অল্প কিছু পাশ সেখানে পড়েছে, গেলে উনি দিয়ে দেন, সেখানে অ্যাকশন নিয়েছেন, উনি ওনাদের সমস্ত মানে পাশপালা বন্ধ করেছে এবং তাকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দিয়ে অফিসে আমাদের অফিসে দেখা করতে বলেছে কিসের বেসিসে তারা করলো, যদি তারা আইনের বিরুদ্ধে কাজ করে তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি যা প্রসিডিউর আছে সে অনুযায়ী আইনগুলো ব্যবস্থা নেওয়া হবে। আজকে আপনারা গিয়ে দেখতে পারেন, আজকে সেখানে কিন্তু পাশপালা বন্ধ আছে এবং আজকে আমার অফিসিয়াল কাছে যাতে আমার ভেরিফিকেশন করতে যাতে ফার্দার কাজটা হচ্ছে কি, আমরা তাদের মানে পক্ষ বিপক্ষ প্রত্যেককে ডেকে কিসের বেশি যে হচ্ছে পুকুর ভরাট করা সম্পূর্ণ বেআইনি, আমরা আইন আমরা তাদের কাছ থেকে আইনগুলো ব্যবস্থা নেব। কে বা কারা এই বিষয়ে জড়িত সেই বিষয়ে খোঁজ খবর চালাচ্ছেন তিনি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।